ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বিশ্বকাপে এর মধ্যে ১৩টি ম্যাচ হয়ে গেছে যার মধ্যে বাংলাদেশ খেলে ফেলেছে তাদের তিনটি ম্যাচ প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে জয় পাওয়ার পর টানা দুই হার পেল টাইগাররা নিউজিল্যান্ডের বিপক্ষে টান উত্তেজনাপূর্ণ ম্যাচে হারার পর এবার ইংল্যান্ডের বিপক্ষে বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ দল এ দুই হারের পরও এখনও বাংলাদেশের সেমিফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে যায়নি এখনও ছয়টি ম্যাচ বাকি আছে বাংলাদেশ দলের জন্য বর্তমানে পয়েন্ট টেবিলে আট নম্বর অবস্থানে আছে বাংলাদেশ দল পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা নিউজিল্যান্ড তাদের তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে এছাড়া সুবিধাজনক অবস্থানে আছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াও বিশ্বকাপে ভারত এখনও তাদের মাত্র একটি ম্যাচ খেলেছে শক্তির সামর্থ্য অনুযায়ী ইন্ডিয়া সেমিফাইনাল খেলার কথা এছাড়া শ্রীলঙ্কা পাকিস্তান এবং উইন্ডিজের যথাক্রমে তিন তিন এবং দুই পয়েন্ট কিন্তু নেট রান রেটে তারা খুবই পিছিয়ে উইন্ডিজদের নেট রান রেট বেশি থাকায় তারাও চার নম্বর পজিশনের জন্য লড়াই করবে বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলো এই দলগুলোর বিপক্ষেই বাংলাদেশ যথাক্রমে শ্রীলঙ্কা উইন্ডিজ অস্ট্রেলিয়া আফগানিস্তান ইন্ডিয়া এবং পাকিস্তানের বিপক্ষে খেলবে সেমিফাইনালের আশা টিকিয়ে রাখার জন্য এই ছয় ম্যাচের ন্যূনতম চারটি জয়লাভ করতে হবে বাংলাদেশকে আর জয় করতে পারলে অন্যান্য দলের নেট রান রেট এবং পয়েন্টের দিকে তাকিয়ে থাকতে হবে তবে কারো দিকে না তাকিয়ে বাংলাদেশকে সেমিফাইনাল নিশ্চিত করতে হলে পরবর্তী ছয় ম্যাচের পাঁচটিতে জয়লাভ করতে হবে অর্থাৎ সমীকরণটি খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য